আসসালামু আলাইকুম, আমি রোমানা ইয়াসমিন, ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহর থেকে বলছি। আজকে আমার জীবনের কি বলবো, লন্ডনে আসা হচ্ছে আমার সার্থক হয়েছে। আমি যে ইংল্যান্ডে এসেছি এটা আজকের দিনটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমি অনেক 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 বেশি খুশি। মানে একটার পর একটা আল্লাহ আমাকে হচ্ছে সাফল্য দিচ্ছে আর কি। তো যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। আমার হাতে একটা লেটার দেখতে পাচ্ছেন, এই লেটারের মধ্যে রয়েছে সোনার হরিণ রয়েছে লেটারের মধ্যে, কি তাই না? আপনারাও অনেক এক্সাইটেড বিষয়টা জানার জন্য যে আমার হাতে আসলে কি এটা। আচ্ছা, আমি একটু বলে নিয়ে, আপনারা জানেন যে আমি ইংল্যান্ডে থাকি, এবং আমি শুধুমাত্র ইংল্যান্ডে এসেছি লন্ডন শহরে পড়াশোনার জন্য আর কি। এবং আমি রাশিয়াতে ছিলাম, মস্কো শহরে, ওখান থেকে এখানে এসেছি পড়াশোনার পারপাসে। তো এই পড়াশোনা যে আমি করলাম, সো এই পড়াশোনা আমাকে কি দিল? পড়াশোনা যে করলাম, অনেকে বলে যে পড়াশোনা করে কি হবে, তো পড়াশোনা আমাকে কি দিল, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার হাতে রয়েছে একটা লেটার, আর এই লেটারের মধ্যে রয়েছে সেটা আমি দেখাবো আপনাদের এখন। চলুন তাহলে। আচ্ছা, আপনারা জানেন যে আমি খুবই ভালোভাবে উত্তীর্ণ হয়েছি, সাকসেসফুলি আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে, খুবই ভালো এবং হাইয়েস্ট স্কোর নিয়ে পাশ করেছি। তো যারা এদেশে খুব ভালোভাবে পাশ করে, মানে ফেল করা যাবে না কোনো সাবজেক্টে, তাদের এই দেশের হচ্ছে 2 বছর থাকার হচ্ছে পারমিশন পায়, যেটাকে বলা হয় PSW। আমি স্টাডি শেষ করার পরে PSW। সো আজকে আমার কাছে লেটার আসছে, আলহামদুলিল্লাহ আমি এই যে চিঠি পেয়ে গিয়েছি। তো এটা ওপেন করি, লাগানোই ছিল, আমি খুলি নাই আসলে আপনাদেরকে দেখানোর জন্য, যে একেবারে দেখাবো। আপনারা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার রেসিডেন্ট পারমিট। এই কার্ডটার হচ্ছে মূল্য অনেক বেশি, এটা হচ্ছে 2 ইয়ার্স। এই কার্ডের বিনিময়ে আমি এদেশে 2 ইয়ার্স থাকতে পারবো, মানে আমি রেসিডেন্সি পেয়েছি 2 ইয়ার্সের জন্য। এটা হচ্ছে পারমিশন, যেটা কার্ড বলা হয় বা লেটার যেহেতু আসছে আর কি, এটার কারণে আমি 2 ইয়ার্স এখানে থাকতে পারবো। আমি যে পড়াশোনা করছি, পড়াশোনার পরে আমার এটার PSW পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার, এটাই হচ্ছে প্রমাণ আমি পেয়ে গেলাম, আমার কাছে চলে এসেছে। এখন ভিসা নিয়ে আমার 2 ইয়ার্স কোনো টেনশন নেই, ঠিক আছে? এবং অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে আফটার 2 ইয়ার্স কি প্ল্যানিং বা কি করা যায়। সবার জন্য আমি একটা ভিডিও যাতে করে বানাই, তো ইনশাল্লাহ আফটার 2 ইয়ার্স আপনারা কি করবেন, আমি কি করব, এটা নিয়ে আমি ভিডিও দিব। তো চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ছোট বোনটির জন্য এত দোয়া করা। আমার ভিসা নিয়ে যে জটিলতা সেটা কিন্তু আজকে অনেক বড় একটা টেনশন মুক্ত হলাম, যে আমার আফটার 2 ইয়ার্স কোনো টেনশন করা লাগবে না, রিল্যাক্স, দেশের বাইরে আছি। আর আমি সব সময় বিশ্বাস করি আল্লাহর উপরে, রিজিকের মালিক আল্লাহ। আমার যদি এদেশে হচ্ছে রিজিক থাকে, এদেশের জমিনে যদি আমার ভাত লিখা থাকে, আমি আরও থাকতে পারবো, এবং এদেশে পেপারও হবে, সেটা আমার পরের টেনশন, এটা আমার এখন কোনো টেনশন নাই। 2 বছর বাঁচবো কি না, বা 2 বছর কীরকম যাবে, এটাই হচ্ছে আমার বড় টেনশন আর কি, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য, ভিসা নিয়ে আমার আর কোনো সমস্যা নেই। বাট পরবর্তী বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি প্রত্যেকটা আমার লাইফে প্রত্যেকটা ছোট ছোট বিষয়গুলো শেয়ার করি শুধুমাত্র আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো ভালো লাগতেছে আমার আজকে, সত্যি কথা বড় একটা টেনশন মুক্ত হয়েছি, কারণ দেশের বাইরে এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট আপনার থাকাটা আর কি। এই তো আর কি, তো সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।